বহুল আলোচিত সাবেক তারকা দম্পতি সাকিব অপু, কিন্তু তাদের বিচ্ছেদের পর একমাত্র পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে সুখে দিন কাটছে অপবিশ্বাসের। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে। জয়ের যত্নার্থী পড়াশোনা থেকে খেলাধুলার সঙ্গেই তার মা অপবিশ্বাস, মাঝে মাঝে ছেলেকে নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি। এদিকে খেলার ছলে বাবা সাকিব খানের ছবি এঁকে মা অপবিশ্বাসকে দেখালো জয়। ভিউয়ার্স পুরোটা জানতে ভিডিওটা না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়কে নিয়ে ভক্তদের আগ্রহ বেশ চোখে পড়ার মতো। জয় কি করছে, কি পড়ছে, কেমন আছে এই আর কি। তার ছবি প্রকাশের পরপরই হু হু করে বাড়তে থাকে লাইক কমেন্টস। তবে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে জয়ের, যেখানে দেখা যাচ্ছে মজার ছলে বাবা সাকিব খানের ছবি এঁকেছেন জয়, যা দেখে রীতিমতো অবাক অপবিশ্বাস সহ নেট দুনিয়ার অনেকেই। অন্যদিকে সম্প্রতি প্রসাধনী পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় কাশ্মীরি বিউটি বাই জিনিয়া নামের প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন অপবিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়ার জাহান, চেয়ারম্যান আশরাফুজ্জামান আদনান। এদিকে বিষয়টি নিয়ে অপবিশ্বাস বলেন, আমরা একসময় মেহেদি বেটে ব্যবহার করতাম, এখন কিন্তু তা করতে হয় না। আমি কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের পণ্য ব্যবহার করে দেখেছি, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই পণ্যের একটি বড় গুণ হচ্ছে অধিকাংশ পণ্য বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খেতেও পারবেন, তাতে করে দুইভাবে কাজ করবে, বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়াত বলেন, আমাদের হার্বাল প্রসাধনীতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাছাড়া এখন আবারও হার্বাল প্রসাধনীর প্রতি ঝুঁকেছেন মানুষ। আমাদের পণ্য দুইভাবে ব্যবহার করা যায়, বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খাওয়া যাবে। যমুনা ফিউচার পার্কে আমাদের শোরুম আছে, এছাড়া অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন। প্রসঙ্গত, ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস অভিনীত সর্বশেষ প্রিয় কমলা সিনেমাটি গত মাসে মুক্তি পায়। এছাড়া ছায়াবৃক্ষ নামের আরও একটি সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগেই শেষ করেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 নামের আরও একটি সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপবিশ্বাসের বিপরীত অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।